ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত করার পরামর্শ দিয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। হামাসের সঙ্গে নজিরবিহীন যুদ্ধের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই পরামর্শ দিলেন তিনি। নেতানিয়াহুর জায়গায় থাকলে 48 ঘন্টার মধ্যে গাজা খালি করতেন বলে মন্তব্য করেন দুতার্তে। বাসিন্দারা ছেড়ে না গেলে পুরো উপত্যকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথাও জানান তিনি। দুতার্তে বলেন ইসরায়েলের পাশে যেন কোনো গাজাই না থাকে, কোনো যুদ্ধও যেন করতে না হয়। I am a Filipino. If I will be prosecuted, it will be a prosecutor who is a Filipino. If I have to be judged, it will be a Filipino judge. And if I go to prison, I should go to Munting Lupa. Nobody but nobody else can. I'm 77, 80. Anong makuha nila sa akin? I can read to death there inside. So many books to read.